বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটি গঠন। দিনাজপুরের বিরামপুরে স্বেচ্ছাসেবক লীগের উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দীর্ঘ ১৪ বছর পর বুধবার বিকেলে বিরামপুর ডাকবাংলা প্রাঙ্গণে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এই নবগঠিত কমিটির আত্মপ্রকাশ ঘটে। দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমাম আবু জাফর রজব ও সাধারণ সম্পাদক জাকারিয়া জাকির স্বাক্ষরে মোহাম্মদ মেজবাউল হককে আহ্বায়ক এবং মেহেদি হাসান, খোরশেদ আলম মানিক ও আব্দুর রহমান রোয়েলকে যুগ্ম আহ্বায়ক করে ২৭ সদস্যের এই কমিটি অনুমোদন দেওয়া হয়। বর্ধিত সভায় বিরামপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গুলজার হোসেন ও দপ্তর সম্পাদক মামুনুর রশিদ উপস্থিত ছিলেন। দিনাজপুর বিরামপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে আমজাদ খান, এসএনটিভি, চট্টগ্রাম।